হ্যালো এভরিওয়ান, আমরা বাংলাদেশের আমাদের প্রিয় মাতৃভূমির 50 বছর পূর্তি পালন করছি। এই সুবর্ণ জয়ন্তীতে রবি আমাদের জন্য নিয়ে আসছে খুব সুন্দর একটা চমক। আমাদের সেই স্বাধীনতা যুদ্ধে যে গান গেয়ে আমরা সারা পৃথিবীকে জয় করেছি এবং নিজেদের দেশকে মানচিত্রে স্থাপন করেছি, সেই গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই গানটিকে রবি নতুন আঙ্গিকে নতুন প্রজন্মের সামনে তাদেরকে নতুন উদ্দীপনায় ভরপুর করার জন্য নতুনভাবে নিয়ে আসতে যাচ্ছে। রবির এই নতুন প্রয়াসে আমি অংশগ্রহণ করতে পেরে দারুণ আমার ভীষণ খুশি লাগছে, আনন্দিত আমি। আর তার থেকেও বেশি এক্সাইটেড আমি কেন জানেন? যারা রবি খালি আমাদেরকে নিয়ে গান করছে না, কাজ করছে না, তারা চাচ্ছে আপনাদের মতন, আপনারা যারা দেখছেন, আপনারা যারা এই গানটি জানেন, যারা আপনারা এই গানটিকে ভালোবেসেছেন, শুনে এসেছেন, তারা এই গানটির সাথে আপনারাও অংশগ্রহণ করতে পারবেন। সেটা কেমন করে? আপনারা আপনাদের নিজেদের খালি গলায় কিংবা ধরেন ইনস্ট্রুমেন্ট বা যাই চান, সেই গানটিকে শুদ্ধ রেখে সুন্দর করে আপনারা এই গানটিকে যদি নতুন আঙ্গিকে নিয়ে আসতে পারেন জনগণের সামনে, নতুন প্রজন্মের সামনে, তাদেরকে আরও উদ্বেলিত করার জন্য, তাহলে শিগগিরই নেমে পড়ুন, চলে আসুন রবির সাথে, এবং আপনারা আপনাদের গান রেকর্ড করে, সেটা আবার বলছি, খালি গলায় হোক বা ইনস্ট্রুমেন্টের সাথেই হোক, করে আপনারা হ্যাশট্যাগ নতুন সুরে বিজয়ের 50 হ্যাশট্যাগ রবি লিখে আপনারা আপনাদের টাইমলাইনে পোস্ট করুন কিংবা রবির মেসেজে ইনবক্স করুন। করলে আমরা করব কি, তারপরে আমরা সেই গানগুলোকে সিলেক্ট করব সেখান থেকে যাদেরকে আমরা মনে করব সাফল্য পেয়েছেন বা যারা ধরেন খুব সুন্দর করে করতে পেরেছেন, তাদেরকে সিলেক্ট করে আমরা আমাদের এই গানটাকে ফাইনাল স্টেজে নিয়ে আসার জন্য আপনাদেরকে অংশগ্রহণ করতে সুযোগ করে দেব। এটা একটা দারুণ ব্যাপার না? আসুন, আপনারা আর বসে থাকেন না, এখনই আপনারা নেমে পড়ুন, রেকর্ড করুন, এবং নিজেদের খালি গলায় হোক, ইনস্ট্রুমেন্টেই হোক, যার সাথেই হোক, সুন্দর করে গানটিকে নিয়ে আসুন নতুন প্রজন্মের সামনে, নতুন প্রজন্ম যেন নতুনভাবে উজ্জীবিত হতে পারে। ধন্যবাদ।